আব্দুল রাজ্জাক চাচার বাসায় পায়রা খেতে গিয়ে ধরা পড়ে গেছে। আমরা বনে ছেড়ে দেওয়ার একটা লাইন করছি। গতকালকে রাত্রে আমার কবুতরে ঘরে দুইটা বাগদাসা ঢুকছিল, আমি ওই দুটো ধরছি। আমার কবুতরও দুইটা কবুতরও ডানা ভাঙিয়ে দিয়েছে, ওটা এখনও ঘরে উঠিনি। আর বেশ কিছু কবুতর হারাই গেছে। আজকে যে দুইটা বাগদাসা ধরা পড়েছে, আমরা এই পাখির গ্রাম বেলগাছিতে সেটা অবলুপ্ত করব। এবং এখানে যারা আছে, আমরা আপনার মাধ্যমে সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে এই বিপন্নপ্রায় যে প্রাণীগুলো আছে সেগুলো সংরক্ষণের জন্য আমরা সব দিক থেকে সচেতন থাকবো। আমরা পাখির প্রতি হিংস্র হব না, এই প্রাণীগুলোর প্রতি হিংস্র হব না। তারা কিন্তু ভয় পেয়ে আমাদের প্রতি বিরূপ আচরণ করে, কিন্তু আমরা যদি তাদের সাথে সহমর্মিত আচরণ করি অথবা তাদেরকে আমরা তাদের সাথে যদি আমরা খারাপ আচরণ না করি, তাহলে এই এই প্রাণীগুলো কিন্তু আমাদের সাথে কখনো খারাপ আচরণ করে না। প্রাকৃতিক পরিবেশের সাথে এই প্রাণীগুলো বেড়ে উঠবে, আমাদের ওভারঅল একটা পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।